ধলাই থানার অধীনস্থ আসাম মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুর পুলিশ আউটপোস্টে সাতটি বিরল প্রজাতির বন্য প্রাণী উদ্ধার করল পুলিশ। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে ডেইলি বরাকের পর্দায়, রবিবার ভোরে মিজোরাম থেকে পাচারের পথে আটক করা হয় বন্য প্রাণী। প্রাণীগুলির মধ্যে রয়েছে একটি পানামানিয়ন সাদা মুখের ক্যাপুচিন, চারটি কালো মেকাক এবং দুটি সাধারণ অপসাম। মোট সাতটি বন্য প্রাণী উদ্ধার করতে সক্ষম হয়েছেন লাইলাপুর পুলিশ আউটপোস্টের পুলিশ কর্মীরা। সমস্ত প্রাণীগুলোকে বন বিভাগের আওতাধীন ফরেস্ট রেঞ্জ অফিসে সমঝে দেন পুলিশ। তবে পুলিশ ও বন বিভাগের কর্মীরা পাচারকারীদের নাম ও বাহনটির ছবি সামনে আনেননি। ধৃতদের সাথে এক মিজো মহিলা রয়েছেন বলে জানা গেছে। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ধলাই থানার অধীনস্থ আসাম মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুর পুলিশ আউটপোস্টে সাতটি বিরল প্রজাতির বন্য প্রাণী উদ্ধার করল পুলিশ। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে ডেইলি বরাকের পর্দায়, রবিবার ভোরে মিজোরাম থেকে পাচারের পথে আটক করা হয় বন্য প্রাণী। প্রাণীগুলির মধ্যে রয়েছে একটি পানামানিয়ন সাদা মুখের ক্যাপুচিন, চারটি কালো মেকাক এবং দুটি সাধারণ অপসাম। মোট সাতটি বন্য প্রাণী উদ্ধার করতে সক্ষম হয়েছেন লাইলাপুর পুলিশ আউটপোস্টের পুলিশ কর্মীরা। সমস্ত প্রাণীগুলোকে বন বিভাগের আওতাধীন ফরেস্ট রেঞ্জ অফিসে সমঝে দেন পুলিশ। তবে পুলিশ ও বন বিভাগের কর্মীরা পাচারকারীদের নাম ও বাহনটির ছবি সামনে আনেননি। ধৃতদের সাথে এক মিজো মহিলা রয়েছেন বলে জানা গেছে। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ধলাই থানার অধীনস্থ আসাম মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুর পুলিশ আউটপোস্টে সাতটি বিরল প্রজাতির বন্য প্রাণী উদ্ধার করল পুলিশ। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে ডেইলি বরাকের পর্দায়, রবিবার ভোরে মিজোরাম থেকে পাচারের পথে আটক করা হয় বন্য প্রাণী। প্রাণীগুলির মধ্যে রয়েছে একটি পানামানিয়ন সাদা মুখের ক্যাপুচিন, চারটি কালো মেকাক এবং দুটি সাধারণ অপসাম। মোট সাতটি বন্য প্রাণী উদ্ধার করতে সক্ষম হয়েছেন লাইলাপুর পুলিশ আউটপোস্টের পুলিশ কর্মীরা। সমস্ত প্রাণীগুলোকে বন বিভাগের আওতাধীন ফরেস্ট রেঞ্জ অফিসে সমঝে দেন পুলিশ। তবে পুলিশ ও বন বিভাগের কর্মীরা পাচারকারীদের নাম ও বাহনটির ছবি সামনে আনেননি। ধৃতদের সাথে এক মিজো মহিলা রয়েছেন বলে জানা গেছে। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।